আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি একটা ট্রিট নিতে, আর ট্রিটটা দিয়েছে হচ্ছে আমার এক চাইল্ডহুড ফ্রেন্ড সুমন। আর ট্রিট দেওয়ার মেন রিজন ছিল ওর সেকেন্ড টাইম বাবা হওয়া। এই যে আমরা চলে এলাম আরএন রোডের সেফ ফুড সুইটসে। যেহেতু পুজো হচ্ছে তো রাস্তায় অনেক ভিড় ছিল, সেজন্য আমরা দূরে কোথাও যাইনি, আমরা চলে এলাম আরএন রোডে ডিরেক্ট। তাদের কালেকশনে অনেক টাইপের মিষ্টি ছিল, দেখতে অনেক ইয়াম্মি লাগছিল। তো আমরা ফার্স্টে যেই মিষ্টি দেখা শুরু করলাম, কোন মিষ্টি খাবো আসলে ডিসিশন নিতে পারছিলাম না। আর এমনিও আমরা মিষ্টি কম খাই, তো আমরা ফার্স্টে দইটা অর্ডার করলাম। দইটা দেখে অনেক সুন্দর লাগছিল, দেখে বোঝা যাচ্ছে দইটা অনেক ঘন, আর এর উপরের যে শটটা সেটা অনেক পুরু ছিল। তাই খাবে? খাও, খেয়ে বলো কেমন। বাবা তুমি খাও, ভেতর থেকে নাও, করতাম বলো। দই খাওয়া শেষ করে আমরা অর্ডার করলাম লাল ল্যাংচা। এটার মাঝখানে সরের একটা লেয়ার ছিল। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে আমরা পরে ডিসাইড করলাম যে এবার ঝাল কিছু খেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম জেলখানার সামনে। জেলখানার সামনে এক মামার চটপটি বেচে। তো মামার কাছে চটপটি আইটেম ছিল আর ছিল বড়া। বড়াগুলো ছিল 5 টাকা করে, বড়াগুলো অনেক টেস্টি ছিল, যে তাহি অনেক মজা করে খাচ্ছে। আর একটা চটপটি অর্ডার দিয়েছিলাম, এই যে মামা আমাদের জন্য আমাদের চটপটিটা রেডি করছিল। মামার কাছে চটপটি বড়া ছাড়াও খাসি নেহারিও পাওয়া যায়। যেহেতু মিষ্টি খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল, তাই আমরা নেহারিটা সেদিন ট্রাই করিনি। মামার লোকেশনটা ঠিক জেলখানার গেটের সামনেই, ওই যে এটা হচ্ছে যশোর কেন্দ্রীয় জেলখানার যে মেন গেট সেই গেট, আর এখানে মামার দোকান। তো আমাদের চটপটি চলে আসছে। মামার চটপটিটা সুন্দর ছিল, আর ভিতরে বড়াটা ভেঙে ভেঙে দেওয়া ছিল বলে অন্যরকম একটা ফ্লেভার আসছিল চটপটি থেকে। এই যে এখানে তাহি আমাদেরকে একটু চটপটি খাওয়া দিচ্ছিল, আর তাহি নিজেও খাচ্ছিল, সে অনেক মজা করে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় তাহি আবার চটপটির মামাকে সালাম দিল। আর এই যে সুমনও চলে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Channel and press the bell button.